সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সুলাইমান হোসেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পঞ্চম শ্রেণীর বাংলা, এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শহীদ তিতুমির একটা গল্প আছে, এই গল্পের যোগ্যতাভিত্তিক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে আমরা আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসরণ করে আমাদের অনলাইন কার্যক্রম শুরু করেছি। তো যেহেতু বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে আমরা অনলাইন কার্যক্রম শুরু করেছি, তাই বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে আমাদের অনলাইন কার্যক্রমের এই পঞ্চম শ্রেণীর বাংলার 16 নম্বর ক্লাস হলো আজকে আমাদের এই শহীদ তিতুমির এই গল্পের যোগ্যতাভিত্তিক প্রশ্ন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন আমাদের বাংলা বইয়ে শহীদ তিতুমির নামে একটা গল্প আছে। এই গল্পটা সম্পর্কে আমি আপনাদের প্রথমে একটু ধারণা দিতে চাই, যদিও এর আগেও এই শহীদ তিতুমির গল্প নিয়ে একদিন ক্লাস হয়েছে, কিন্তু এখানে যেহেতু আমি যোগ্যতাভিত্তিক প্রশ্ন বোঝাবো সেক্ষেত্রে আমি আপনাদের এই শহীদ তিতুমির গল্পে একটু ধারণা দিতে চাই। দেখেন 1782 সাল পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বসিরহাট মহকুমায় সেখানে একটা কি ছিল আপনার চাঁদপুর নামে একটা গ্রাম ছিল, মতান্তরে সেই গ্রামটাকে আপনার অনেকে হায়দারপুর বলে থাকে, কিন্তু সেই গ্রামে একটা বুনিয়াদি একটা মুসলিম পরিবার ছিল, সেটা ছিল সৈয়দ বংশ। এই বংশে একটা ফুটফুটে একটা বাচ্চা জন্মগ্রহণ করে। বাচ্চাটা ঠিক দেখতে যেমন সুন্দর ছিল তেমন ছিল কি বলিষ্ঠ, এবং খুব সে ছোটোবেলায় কী ছিল, খুব জেদি ছিল। হঠাৎই বাচ্চাটা একটা কঠিন একটা রোগ হয়, রোগ হওয়ার ফলে ডাক্তার তাকে একটা ঔষধ খেতে দেয়, যে ঔষধটা ছিল খুবই তেতো, যেটা শিশু মানুষ তো দূরের কথা, বুড়ো মানুষও মুখে তুলতে, এরকম বলা হয়েছে যে বুড়ো মানুষও মুখে তুলতে ভয় পাইত। কিন্তু অবাক করা বিষয় হলো এই ছোট্ট শিশুটি এই তেতো ওষুধটায় 10-12 দিন খুব আনন্দের সহিত খেয়েছে। খাওয়ার পরে দেখেন তার পরিবারের লোক অবাক হয়ে গেছে যে এত তেতো ওষুধ একটা শিশু বাচ্চা কীভাবে এটা খেলো। সেই থেকে তার নাম রাখা হয়েছিল কি তেতো। এই তেতো তেতো করে কিছুদিন ডাকার পরে তার একটু পরিবর্তন করে তিতু, এবং সাথে এর সাথে মীর যোগ করে তার নাম রাখা হয়েছিল কি তিতুমীর, কিন্তু প্রকৃতপক্ষে তার নাম ছিল সৈয়দ নেসার আলী। দেখেন এই বাচ্চাটা ছোটোবেলায় তাদের গ্রামে একটা মাদ্রাসা ছিল, সেখানে একটা হাফেজ নিয়ামতুল্লাহ নামক একজন শিক্ষক ছিল, সেই শিক্ষকের কাছে তিনি এই হাফেজিয়া মাদ্রাসায় সে পড়তো। অল্প দিনে সে এই যে হাফেজ নিয়ামতুল্লাহ খুব প্রিয় পাত্র হয়ে ওঠে। এই প্রিয় পাত্র হয়ে ওঠার পরে তিনি সেখানে থেকে তার কাছ থেকে শিক্ষা লাভ করতে থাকে, এবং সে সময় গ্রামে গ্রামে কি ডন কুস্তি শেখানো হতো, তীর চালানো শেখা হতো, অসি চালানো শেখা হতো, অর্থাৎ যুদ্ধের যে প্রস্তুতিগুলো সেগুলো দেওয়া হতো। তা কিছুদিন পর তিনি তার এই উস্তাদ এই যে হাফেজ নিয়ামতুল্লাহ তার সাথে তিনি এক বিহারে যায় ঘুরতে, সেখানে মানুষের দুর্দশা দেখে তিনি খুব কষ্ট পায়, এবং সেখান থেকে তিনি মুসলমানদের বলে তোমাদেরকে প্রকৃত মুসলমান হতে হবে এবং এগুলোকে প্রতিবাদ করতে হবে, হিন্দুদেরকেও তিনি কী করেন সংগঠিত হওয়ার কথা বলেন। এক পর্যায়ে তিনি 1822 সালে কী করেন, তার যখন 40 বছর বয়স, তিনি মক্কায় যান হজ পালন করতে, সেখানে পরিচয় হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম একজন ব্যক্তিত্ব হযরত শাহ সৈয়দ আহমদ বেরলভির সঙ্গে। তিনি ছিলেন একজন সংগ্রামী পুরুষ, তার সাথে তিনি তার কথা হয়, আলাপ আলোচনা হয়, এবং সে তার কাছে তিনি কি শিষ্য, তার হলো শিষ্যত্ব গ্রহণ করেন, এবং দেখেন তাকে উস্তাদ হিসেবে মেনে নেয়। এরপরে তিনি দেশে আসেন, দেশে আসার পরে মানুষজনকে ইংরেজদের বিরুদ্ধে, তারপরে এই যে নীলকরদের বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে যে সোচ্চার হওয়ার জন্য তিনি সংগঠিত করতে থাকেন, কিন্তু এই পথে তাকে অনেক বাধা সইতে হয়েছে। প্রথমেই তাকে তার গ্রাম থেকে বের করে দেওয়া হয়, তারপর তিনি বারাসাতের আপনার এই যে নারিকেল বাড়িয়ায় তিনি কী করেন আশ্রয় নেন, সেখানে তিনি তার কয়েকজন মানুষকে সংগঠিত করেন এবং তাদেরকে নিয়ে তিনি একটা দুর্ভেদ্যটা বাঁশের কেল্লা তৈরি করেন। ইতিহাসে এই কেল্লাটাই তিতুমিরের বাঁশের কেল্লা নামে পরিচিত। এরপরে দেখেন সেখানে তিনি তার সৈন্যদের 4-5 হাজার মতো তার সৈন্য ছিল, তার সহযোগী ছিল, যারা এই যে স্বাধীনতার জন্য তারা যুদ্ধে তারা প্রাণ দেবে বলে স্বীকার করেছিল, এই মানুষগুলোকে তিনি সেখানে প্রশিক্ষণ দিতেন। প্রশিক্ষণে দেওয়ার মাথা তাকে যুদ্ধে কীভাবে তা অন্য শত্রুকে প্রতিহত করতে হবে সেভাবে সেই প্রশিক্ষণ তিনি সেখানে দিতেন। এই প্রশিক্ষণ দেওয়ার ফলে দেখেন তিনি কী করলেন, নদিয়া, তারপরে আপনার হলো কুষ্টিয়া তার দখলে চলে আসে, সেখান থেকে তিনি সেখানে ব্রিটিশদের কোনো অস্তিত্ব ছিল না, এই জেলাগুলো তিনি তার দখলে নিয়ে নেন। এরপরে 1830 সালে এক আলেকজান্ডার ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয় তাকে কী করার জন্য, তাকে দমন করার জন্য, কিন্তু ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার তিতুমিরের সৈন্যদের সামনে কাছে তিনি পরাজিত হন এবং তিনি ফেরত যান, এবং তিতুমির কী করে সে সময় অনেকগুলো নীলকুঠি দখল করে নেয়। এরপরে যখন 1831 সাল তখন দেখেন লর্ড উইলিয়াম বেন্টিক তখন ভারতবর্ষের কী ছিল গভর্নর ছিল, গভর্নর জেনারেল ছিল, তিনি কী করলেন একটা সুসজ্জিত বাহিনী, তারপরে কামান গোলা এগুলো নিয়ে তিতুমিরকে আক্রমণ করার জন্য পাঠালেন, এবং সেখানে সেনাপতি হিসেবে দিলেন কাকে,
স্টুয়ার্টকে, যেমন আপনার কর্নেল স্টুয়ার্টকে তিনি সেখানে সেনাপতি হিসেবে দেন। কর্নেল স্টুয়ার্ট কী করলো, যখন তিনি যেদিন তিনি আক্রমণ করছিলেন সেই আক্রমণের দিনটা দেখেন তিনি কি ভোরবেলা, তখন কী হয় না পুরো আলো পড়ে নেয়, এমন সময় তার আক্রমণ করলো, তিতিমির তার এই বাহিনী তাদেরকে সম্মুখ যুদ্ধ অংশগ্রহণ করলো, কিন্তু তাদের এই মানে আধুনিক গোলাবারুদের কাছে তিনি কী করতে পারলেন না, টিকতে পারলেন না। কিছুক্ষণ পরে তাদের গোলাবারুদে তিতিমিরের এই কেল্লাটা কী হয়ে যায়, ধ্বংস হয়ে যায় এবং তিতিমির শহীদ হন এবং তার অনেক মানুষ সেখানে মারা যায় এবং ইংরেজরা সেখান থেকে প্রায় 250 জন মানুষকে কী করে জীবিত তাদেরকে কী করে আপনার আটক করে এবং কাউকে ফাঁসিতে দেয়, কাউকে যাবজ্জীবন মানে জেল কারাদণ্ড দিয়ে এভাবে তাদেরকে শাস্তি দেয়। দেখেন কিন্তু তিতিমির কিন্তু মারা গেছে, কিন্তু এখনও বাংলা সহ ভারতবর্ষের লোকজন এই তিতিমিরকে চেনে, তিতিমিরকে স্মরণ করে তার এই সাহসী পদক্ষেপের কারণে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আসলে শহীদ তিতিমির গল্পের মূলত আপনার যে মূল গল্পটা। এখন আমি এখান থেকে আপনাদের বইয়ে যে পরীক্ষায় যে যোগ্যতা ভিত্তিক প্রশ্নগুলো আসে ঠিক সেই যোগ্যতা ভিত্তিক একটা প্রশ্ন আমি এখানে তুলে নিয়ে এসেছি এবং এখানে যোগ্যতার একটা উদ্দীপক নিয়ে এসেছি এবং এখানে কিছু প্রশ্ন নিয়ে এসেছি, এগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। দেখেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে যোগ্যতা ভিত্তিক যে উদ্দীপকটা দেওয়া আছে সেটা হলো 1822 সাল, তিতিমিরের বয়স তখন 40, তিনি হজ পালন করতে মক্কায়, সেখানে পরিচয় হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হযরত শাহ সৈয়দ আহমদ বেরলভির সঙ্গে। তিনি ছিলেন সংগ্রামী পুরুষ এবং ধর্মপ্রাণ। তিতিমির তার শিষ্য হলেন। দেশে ফিরে তিনি স্বাধীনতার ডাক দিলেন, ডাক দিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়তে, নীলকরদের রুখতে আর নিজেদের সংগঠিত হতে। কিন্তু প্রথম বাধা পেলেন জমিদারদের কাছ থেকে, তার উপর অত্যাচার শুরু হলো। নিজ গ্রাম ছেড়ে তিনি চলে গেলেন বারাসাতের নারকেলবাড়িয়ায়। নারকেলবাড়িয়ার লোকজন তাকে সাদরে গ্রহণ করলো, হাজার হাজার সাধারণ মানুষকে সাথে নিয়ে তিনি তৈরি করলেন এক দুর্ভেদ্য বাঁশের কেল্লা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে এই প্রশ্নগুলো কী করতে হয়, উত্তর দিতে হয়। দেখেন 1 নম্বর প্রশ্নটা আছে, তিতুমির কত সালে এবং কেন মক্কায় গিয়েছিলেন। তাহলে আমরা খুব সহজেই দেখছি তিতুমির 1822 সালে তিনি মক্কায় গিয়েছিলেন এবং মক্কায় গিয়েছিলেন কিসের জন্য, হজ পালন করতে। তাহলে আমরা লিখতে পারি যে তিতুমির 1822 সালে মক্কায় গিয়েছিলেন, হজ পালন করতে তিনি মক্কায় গিয়েছিলেন। এতটুকু লিখলে এই 1 নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন এখানে 6 নম্বর আছে, তিতিমির কেন স্বাধীনতার ডাক দিয়েছিলেন, 4টি বাক্যে লেখো। তাহলে তিতিমির কেন স্বাধীনতার ডাক দিয়েছিলেন এটা 4টি বাক্যে তোমায় লিখতে হয়। তাহলে আমরা এরকম বলতে পারি যে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে তিতিমির প্রতিবাদ করেন। আমরা প্রথম যে বাক্যটা লিখবো সেটা আমরা ইংরেজদের সম্পর্কে লিখবো, যে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে তিতিমির প্রতিবাদ করেন। তারপরে আপনার এখানে যে জমিদারদের জুলুমের হাত থেকে তিনি সাধারণ মানুষকে রক্ষা করতে চেয়েছিলেন, সাধারণ মানুষকে এই অত্যাচারের হাত থেকে রক্ষা করতে তিনি অনেক বাধার সম্মুখীন হয়, হাজার বাধা সত্ত্বেও তিনি সাধারণ মানুষকে মুক্ত করার জন্য স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তাহলে এই 4টি বাক্য হয়ে যাবে। আমি আপনাদেরকে আবার যদি বলি তাহলে এটা এরকম হয় যে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে তিতিমির প্রতিবাদ করেছিলেন। তারপর জমিদারদের জুলুমের হাত থেকে তিনি সাধারণ মানুষকে কী করতেছিলেন, মুক্ত করতে চেয়েছিলেন, সাধারণ মানুষকে এই অত্যাচার থেকে মুক্ত করার পথে তিনি নানা বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন, নানা বাধা বিপত্তি সত্ত্বেও তিনি মানুষকে এই অত্যাচারের হাত থেকে মুক্ত করার জন্য স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এটা লিখলে এই 6 নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 9 নম্বর প্রশ্নটা দেখেন, এখানে আছে, কাউকে অন্যায় করতে দেখলে তুমি কি করবে তা 4টি বাক্যে লিখো। আপনার সামনে যদি কেউ অন্যায় করে তাহলে তাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এটা 4টি বাক্যে লিখতে বলেছেন। তাহলে আমি প্রথমে লিখব, কাউকে অন্যায় করতে দেখলে তাকে তা করতে নিষেধ করব, যদি তা না শুনে তাহলে কি করব, প্রতিবাদ করব। এই আরেকটা বাক্য হয়ে গেল। তারপরে কি গণ আরেকটা প্রশ্ন আমি আরেকটা বাক্য হলো যে অন্যদের বিষয়টি জানাবো, প্রয়োজনে অন্যদের সাথে নিয়ে তার অন্যায়কে প্রতিহত করব। তাহলে এই 4টি বাক্য হয়ে যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন এটা আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শোনেন, কাউকে অন্যায় করতে দেখলে প্রথমে তাকে তা করতে নিষেধ করব, যদি না শোনে তাহলে প্রতিবাদ করব, বিষয়টি অন্যদেরকে প্রয়োজনে অন্যদের বিষয়টি জানাবো এবং যদি সে না শোনে তাহলে প্রয়োজনে অন্যদের সাথে নিয়ে তার অন্যায়কে প্রতিহত করব। এটা লিখলে আমাদের হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন আপনারা অবশ্যই এই ভিডিওটি মানে খুব ভালো করে শুনবেন এবং এই যে উদ্দীপকটা দেওয়া আছে এটা ভালো করে পড়বেন, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের দেওয়া সহজ হবে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং এটা বারবার দেখবেন, তাহলে আপনারা খুব সহজে আয়ত্ত করতে পারবেন। এবং দেখেন আপনাদের বাড়ির কাজ থাকলে এখানে 9 নম্বর আর 6 নম্বর প্রশ্ন, 9 নম্বর হলো তিতিমির কত সালে এবং কেন
মক্কায় গিয়েছিলেন এবং খ নম্বর হলো তিতিমির কেন স্বাধীনতা ডাক দিয়েছিলেন, চারটি বাক্যে লেখো। এই ক আর এই খ নম্বর প্রশ্নের উত্তর আপনারা এইচডব্লিউ করবেন এবং এইচডব্লিউ জমা দেওয়ার সময় হলো প্রতি রবিবার, আপনারা রবিবার দিন এসে জমা দেবেন এবং পরের রবিবার আপনারা খাতা নিয়ে যাবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন যেহেতু আপনারা জানেন যে আপনাদের আগে স্কুলে ডায়েরি নাম্বার দেওয়া হতো, চিঠি নাম্বার দেওয়া হতো, এসবিআই নাম্বার দেওয়া হতো, তো এখন এই এইচডব্লিউর উপর নাম্বার দেওয়ার আমরা প্রচলন শুরু করেছি এবং এই নাম্বারটাই ওই নাম্বার হিসেবে গণ্য হবে। সুতরাং সবাই খুব মনোযোগ সহকারে আপনারা এইচডব্লিউ করবেন এবং জমা দেবেন। এবং এই বিষয়ে যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে এখানে আমার নাম, মোবাইল নম্বর, ফেসবুক মেসেঞ্জার আইডি দেওয়া আছে, আপনারা এখানেও নক করতে পারেন, আমি আপনাদেরকে একটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই আপনারা এইচডব্লিউ করবেন এবং স্কুলে এসে জমা দিয়ে যাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।